পুখুরীর মানুষে সালানি মাছ খাই খাই আমনি পাইছে। এইবার লোকেল খাব। রকিবুল কোনো ফ্যাক্টর নহয়, কারণ তেওর নাম উলার লগেলগে ধুবুরীত গোবেক আরম্ভ হয়ে গেছে। কোনো গোয়ালেতো আর নিজের গাখির বেয়া বলে নকয়, ইতিমধ্যে কিমান জনপ্রিয় সেটু কথা ধুবুরীর রাইজে দেখুন গোবেক তো আরম্ভনিতেই দিলে। প্রধানমন্ত্রীর ভ্রমণের পিছতেই ঘোষণা হব ধুবুরী আর বরপেটার অগব প্রার্থী। শাসকীয় মিত্রজোঁটৰ অংশীদার অগবই প্রার্থী তালিকা কেতিয়া ঘোষণা করব সেই প্রশ্ন উত্থাপিত হওয়ার মাজতে আজি ধুবুরীর দলটির জ্যেষ্ঠ নেতা অপূর্ব ভট্টাচার্যর দাবি অতি শীঘ্রে ঘোষিত হব তেওঁলোকৰ প্রার্থীর নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনক লৈ শীর্ষ নেতৃত্ব ব্যস্ত হয়ে থাকা বাবেই বরপেটা আর ধুবুরী লোকসভার প্রার্থীদ্বয়ের নাম ঘোষণা করাত কিছু বিলম্ব হওয়া বলেও দাবি অগবর উপসভাপতিগুলির। বাহিরের মানুষ আলহী বলে চাহ তা খুবই এবার বিদায় দিন। মাটি আর মানুষের সম্পর্ক থাকা আমার প্রার্থী স্থানীয় প্রার্থী হব, কিমান আর হুজাই আর নগাঁওর চালানি মাছ খাই থাকিম, লোকেল মাছ খাব, লোকেল মাছ। আনহাতে ধুবুরীর পৰা অগপর প্রার্থিত্ব বিচাৰি স্থানীয় কেবাগৰাকী লোকে আবেদন করার পরিপ্রেক্ষিতত বিষয়টো লৈ তৃণমূল কর্মী সকলের মতামত লওয়া হব বলে জানায় তেও। ইমান প্রার্থী উলাইছে সেখানে এপাক ঘুরি লৈছো, রাইজর অল্প মতামতো আমি সংগ্রহ করেছো, সেটা একটা আমার কারণে শুভ লক্ষণ। দ্বিতীয় কথা, প্রার্থীক লো আমার কোনো সংগ্রহ না, আমি দলে নির্বাচনের বাবে সাংগঠনিক প্রস্তুতি যেটু দরকার সেটির উপরে আমি গুরুত্ব আরোপ করেছি। পরোক্ষভাবে ধুবুরীর সাংসদ তথা AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলক কটাক্ষ করে তেও কয় যে ধুবুরীর প্রার্থী স্থানীয় নহলে কেতিয়াও সমষ্টিটির উন্নয়ন নঘটে। আনহাতে ধুবুরীত রকিবুল ফ্যাক্টর নহয় বলে দাবি তুলিলেও সমষ্টিটির আজমলর আধিপত্য থাকা বাবেই আত্মবিশ্বাস দেখাব পৰা নাই খোদ মিত্রজোঁটৰ গুড়িয়াল নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মোৰতো ধুবুরীত কোনো ইন্টারেস্টে নাই, আমি খালি ধুবুরীত সন্মান প্রদর্শন করিম, আমার ভোটখানি আমি লম, আমি তো ধুবুরীত নিজিকুয়ে, গতিকে এইটো আমার কি কথা। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।